দেখো একটা পশু যা করলো একটা মানুষ তা করতে পারল না। এটি বড় মর্মান্তিক বেদনা। যখন সীতাকে হরণ করেছিল রাবণ, আপনারা জানেন পাথর ভাসিয়ে ভাসিয়ে সেতু বানিয়েছিল কারা? কারা? হ্যাঁ, বাঁধিয়েছিল হনুমান, কাঠবিড়ালি, বানর, তাই তো? পশুরা ভগবানকে সাহায্য করেছিল, কিন্তু মানুষ কত বড় পশু, এরা তো করে না। আর যদি কেউ করে তার পিছনে কুকুরের মতো লেগে যায়। দেখবেন গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, কোন মুসলমানের ছেলে আপনাকে উপহাস করবে না। এই হিন্দুদের মধ্যে কিছু কালপিট মাল আছে, দেখবেন ওই শালারা বুক চেতিয়ে কয় হরি মানে কি ঘরের শত্রুরা, এরা হলো ঘরের শত্রু, এরা করবে না, আপনাকে করতেও দেবে না। আস্তে 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 দেখবেন, আপনি কীর্তন শুনতে আসলে মায়েদের বলছি, পাশের বাড়ির বউ বলছে দিদি কোথায় যাচ্ছে হরিনাম শুনতে, দাঁত মুখ সিটিয়ে বলে এই বয়সে হরিনাম বলে না, বলে না। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। কি বললাম? জমের এজেন্ট। যেমন সারদা কোম্পানির এজেন্ট ছিল না, কাকা 50,000 রাখলে 5,00,000 পাবেন, তো কাকা বলেছিল খোকা যদি কোম্পানি আউট হয়ে যায় বুকে চড় মেরে বলেছিল আমি তো আছি চিন্তা কোথায়, কাকা সব বেচে কিনে রেখে দিল সারদায়, কোম্পানি আউট অফ মার্কেট। কাকা তখন বললো খোকা আমার সে টাকা, খোকা বললো কাকা টাকা ফাঁকা হয়েছে কি? তাহলে সারদার এজেন্টের কথা শুনে যেমন কাকা টাকা রেখে ফকির হয়ে ভিকিরি হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি হরিনাম শুনতে এসে যারা বাদী হবে, এই জমের এজেন্টের কথা শুনে যে হরিনাম শুনতে আসবে না, ও তো জমের বাড়ি যাবে আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। অতএব হরিনাম শুনতে হবে, আস্তে আস্তে মাস্তে পাপের ভাগি কেউ হবে না, এটা ভেবো না। রত্নাকর দস্যু ছেলে মেয়ের জন্যই তো ডাকাতি করত, তাই না? ভুল বলছি? আস্তে 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 ওই রাস্তা দিয়ে ঋষিরা যাচ্ছিল, তাদেরকে ধরেছিল ব্রাহ্মণ, তারা দাও মালপাতি দাও, তারা বলেছিল রত্নাকর তুমি যাদের জন্য খাটছ, তুমি যে শুনিয়েছ, তারা তোমার পাপের ভার কেউ নেয় কিনা। গিয়েছিল সবাই, বলেছিল বউ বলেছিল আমাকে বিয়ে করেছো খেতে দেওয়ার দায়িত্ব তোমার, মা বলেছিল বাবা শিশুবেলায় তোমাকে মানুষ করেছি বৃদ্ধবেলায় আমাকে দেখার কর্তব্য তোমার, তোমার পাপের ভার তো আমরা কেউ নেব না। সেদিন থেকে রত্নাকর দস্যু সাধু হয়ে গিয়েছিলেন। অথে আমি আমার রাস্তাটা পরিষ্কার রাখব, আমি চিন্তা করব না ও গেল কি গেল না, ও ভজল কি ভজল না, এতে আমার কিছু সে যায় না, মানুষ হয়ে কর্তব্য হরিভজন করা, আমি হরিভজন করব, এটাই প্রতিজ্ঞা আমরা করব। জানিটাই গৌর হরি বল মায়েরা। তাহলে বৃদ্ধ বয়সে হরিভজন হবে না। অনেকে বলেন একটু বুড়ো হই তখন না হয় বলবো। আচ্ছা বুড়ো হবেন তার কোনো ডকুমেন্টস আপনার হাতে আছে নাকি? মৃত্যুটা এখনই হতে পারে। এই যে আমি রাধাপদ ঘোষ গান করতে এসেছি, আমি কি বলতে পারবো যে বাড়ি ফিরে যাব, এখানেই তো হার্ট অ্যাটাক হতে পারে, মৃত্যু হতে পারে? এই যে এই মেয়েরা আমার দিকে তাকাও, নিঃশ্বাসের কভু নহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি আবাল্লদম জপ্তবং হরি নামৈব কেবলম। নিঃশ্বাস কখন বিশ্বাসঘাতিকতা করবে? যে কদিন বেঁচে আছো সেই কটা দিন গৌর গোবিন্দের নাম করে যাও। আমরা বুঝেও বুঝি না, জানেন বাবার কাছে 10,000 টাকা পাবে, বুঝলেন তো? বাবা ছেলে বসে আছে, তো যার কাছে টাকা পাবে তো ও তার কাছে তাগেদা করতে আছে টাকার মালিক। যখন আসছে ছেলেকে বাবা তখন বলছে খোকা ওই যে ভদ্রলোক আসছে, এসে যদি বলে তোর বাবা কোথায় তুই এক কথাই বলবি বাবা বাড়ি নাই,
ছেলে বলছে তুমি জ্যান্ত বাবা বসে আছো যে, ঘরে যে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে বাবা। কাঁথা চেনেন তো? কাঁথাও চেনেন না ভগবান রে, এরা কাঁথাও চেনেন না। ওই যে সেলাই করা মাল ওই গায়ে দিয়ে শুয়ে পড়েছে, এখন মুখ ঢাকতে যে সালা দোকানে ঠ্যাং বেরিয়ে আছে। টাকার মালিক এসেছে, খোকা কাকা তোর বাপ নাই, কোথায়? বাড়ির থেকে চলে গেছে। কতক্ষণ? একটু আগে। হঠাৎ থেকে ঠ্যাং দেখা যাচ্ছে। ওই যে ঠ্যাং বলছে, শুধু ঠ্যাং, বাবা নাই, বাবা ঠ্যাং রেখে চলে গেছে। মানে যেমন শুধু ঠ্যাং বাবা নাই, তেমনি জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, এদের কাণ্ড জ্ঞান নাই, কাণ্ড জ্ঞানের বড় অভাব। আর কাণ্ড জ্ঞানের অভাব বলে আমু জমের বাড়ি যাচ্ছি, আর একজনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কর্তব্য কার যে কখন ডাক আসে, কার যে কখন চলে যেতে হয়, এ কথা বলা যাবে না ভাই। তাই যে কটা দিন পৃথিবীতে আছো হরিনাম করে যাও। বানর বানরই পশু যা করলো মানুষ তা করতে পারলো না। শুনুন, রামচন্দ্র একদিন ভেবেছিলেন যে বানর বানরই পাথর ভাসালো, আমি ভগবান হয়ে তো একদিন টেস্ট করলাম না কেমন পাথর ভাসে। এই যে একটা গল্প শুনুন মা, এই যে মায়েরা। তা রামচন্দ্র ভাবলেন আমি একদিন ভাসিয়ে দেখবো ভাসে কেমন। তা রাত 12টার সময় সরোজ নদীতে গেছে, যদি না ভাসে এটা সেন্টিমেন্টের ব্যাপার, তা রাত্রি যাবো কেন, কেউ যদি দেখতে না পায়। তা রাত 12টায় যেয়ে একটা 500 গ্রাম পাথর জলের মধ্যে ফেলে দিয়েছে আর গড়গড় করে ডুবে গেছে। রাম চতুর্দিকে দেখছে, কেউ দেখতে পেলে না তো, কেউ দেখতে পেলে না তো, কেউ দেখতে পেলে না তো। আর একখানা পাথর আবার ফেলে দিয়ে আবার ডুবে গেছে। হনুমান গাছের ডালে হাত তালি দিয়ে বলছে, জয় রাম জয় রাম। রাম বলছে, হনুমান তুমি দেখেছো? হনুমান বলছে, তোমার লীলা আমি দেখবো না প্রভু, তা কি হয়। তখন রাম বলেছিল হনুমান, আচ্ছা বলো তো, তোমরা পাথর ভাসালে ভেসে থাকলো, আমি ভাসালাম ডুবে গেল কেন? কি বলছে শুনুন। হনুমান বলছে, প্রভু এই জগতে মানুষ যাকে ফেলে দেয়, মানুষ যাকে ত্যাগ করে, সে জগতে বেঁচে থাকতে পারে, কিন্তু ভগবান যাকে একবার ত্যাগ করে সে জন্মের মতো তলিয়েই যায়, সে ভেসে থাকতে পারে। এটাই নিয়ম। তাই যে নাম করুন, সময় থাকতে করুন। অনেকে বলেন কখন করব বাবা, 3-4টে গরু, তারপরে ছেলেরা স্কুলে যায়, তারপরে রান্না আছে, বাড়ি 4-8টা মুরগি আছে, কখন করি? কত সিটিংবাজি কথা কে। তা গুরুদেব বলছে, খোকা তুই একটু হরিনাম কর। বলে বাবা বিশাল দোকান ব্যবসা করবো না হরিনাম করব। বলে বসে বসে করবি, ক্যাশ বাক্সে বসে করবি? বলে ওই জায়গায় টাকা গুনতে হয় যে, তাহলে যখন খরিদ্দার থাকবে না তখন রাস্তা থেকে তাকিয়ে থাকতে, কে আসে কে ঢোকে, কে নেয় কে কেনে। তাহলে খেয়ে যখন শুবি তখন বাবা বসে ভাই শুয়ে পড়ে ভাবি কত টাকা বিক্রি হলো, কী কী মাল নেই, মহাযন্ত্রণা। সন্ধ্যাবেলায় করবি, বলে ওই সময় দোকানে ভিড় বেশি হয়, ও তুই কি করবি না, তোর হাতে টাইম নাই। বলছে হ্যাঁ বাবা, একটা টাইম মাত্র ফাঁকা আছে, কখন? ওই পায়খানায় যাই যখন। গুরুদেব বলল ওই সময় করবি, হরি নামের কোনো বিধান নাই, এনি টাইম নাম করা যায়। অনেকে বলেন না অপবিত্র দেহে নাম করব না, ভুল, যে কোনো সময় করতে পারেন। এইবার গুরুদেবের কথা শুনে শিষ্য বললো, তাহলে সম্ভব, ওই টাইমটা একটু ফ্রি থাকি, বালতি নিয়ে পায়খানায় ঢোকে, দরজা মেরে গান গেয়েই যায়, রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম পায়খানায় না রাম নাম করছে, ওই সময় হনুমান যাচ্ছিল, বুঝলেন? হনুমান চতুর্দিকে তাকাচ্ছে, কে রাম নাম করে, কাউকে দেখতে পাচ্ছি না,
কে করে কে করে, হঠাৎ তাকে পায়খানা ঘর থেকে একজন বেরিয়ে আসছে, রাম নারায়ণ 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 রামচন্দ্র কি হনুমান দেখে শালা পায়খানা করতে করতে নাম করতে হনুমান জিগে হ্যাঁ চর দিয়েছে কানের জাতা এই আসতে মা যেই চর দিয়েছে ও কিছুই বলছে নাম গিয়ে যাচ্ছে। এইবার হনুমান, এই বৌমা বসো চুপ তো ওখানে, বড্ড জ্বালা এরা, চুপচাপ বসো কথা বলো না, শোনো তাহলে কেমন হলো, যে এক চর মেরেছে মেরে হনুমান যাচ্ছে রামের সঙ্গে নালিশ করতে যে প্রভু তোমার নাম করছে পায়খানায় বসে। রামের কাছে যে দেখছে রামের মুখটা ফুলে আপেলের মতো হয়ে গেছে আর হাত বুলাচ্ছে। হনুমান বলছে প্রভু কি হয়েছে মুখে, বলছে ওই যে একটাকে চর মারলে যার ওই চর তোর মুখে লাগেনি আমার মুখে লেগেছে। তার মানে আমার ভক্ত যে অবস্থায় নাম করো ভক্তের দেহ আমার দেহ এক হয়ে যায়, যদি কেউ আঘাত করে তার গায়ে সেই আঘাত লেগে আসে আমার গায়ে, প্রাণান্তে হরি বল হরি বল রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ নাম করুন। তাই পশু পর্যন্ত হরি নাম করছে কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের হলো না, এত বড় দুর্ভাগ্য পৃথিবীতে আর হয় না।